আমরা অনেক কিছু দেখে আশ্চর্য হই আবার কত কিছু আশ্চর্যকর জিনিস আমরা দেখেও দেখি না তেমন এক আশ্চর্যকর বস্তু হলো যে কোম্পানির ব্লেড হোক না কেন লক্ষ্য করুন ব্লেডের এর ঠিক মধ্যখানে যে নকশা সেটাই সবার ক্ষেত্রে একই রকম কেন এই একই নকশা সকলে তাদের তৈরি ব্লেড ব্যবহার করে তার কারণ সত্যি আশ্চর্যকর এই কাহিনী সূত্রপাতের সঙ্গে উৎপৎ জড়িয়ে রয়েছে ব্লেটের বৃত্তান্ত আজ থেকে এক শতাব্দীর সবে শুরু হয়েছে সালে কোম্পানির প্রতিষ্ঠাতাতা কিং ক্যাম্প ব্লেটে নকশা তৈরি করেন পরে উনিশশো চার সালে তৈরি হয় ব্লেড ততদিনে সেই নকশা প্লিনটেনও পেয়ে গিয়েছিলেন তিনি আশ্চর্যজনক ভাবে সে আদি নকশা আর আজকের দিনে ব্যবহার মধ্যে কোনো ফারাক নেই সেই সময় রেজারের সঙ্গে ব্লেডকে সংযুক্ত করার সময় নাটব ব্যবহার করা হতো সেই কারণে ব্লেডের মধ্যে একই নকশা তৈরি করা হতো সেই নকশা অনুযায়ী নাটবল্টুর রেজারে আটকানো হতো ব্লেড তখন থেকে সেই নকশায় চলে আসছে এখন প্রশ্ন আসতে পারে অন্য কোম্পানিগুলো যখন ব্লেড বানানো শুরু করলো তারা বা কেন জিলেটের নকশাটাই অনুকরণ করতে শুরু করলো আসলে সেই সময়ে রেজারের নির্মাতা করতো একমাত্র জিলেটে ফলে সেই রেজারের সঙ্গে মিলিয়ে প্লেটের নকশা বানাতে গেলে ওই একই নকশা তৈরি করতে হতো এইভাবে সমস্ত কোম্পানিগুলো সে একই নকশা বানাতে লাগলো ব্লেটে সেই নকশা আজও চলছে শতাব্দী পেরিয়ে গেছে আমূল্য বদলেছে পৃথিবী কিন্তু সেই পুরনো পৃথিবীর চিহ্ন আজও বয়ে চলেছে ব্লেটের নকশায় এই কাহিনী সত্যিই আশ্চর্যকর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ